আমাদের বাকি ছিল হচ্ছে প্যারানাজাল নোজ এন্ড পিএনএস, যেটা ছিল নোজ এন্ড পিএনএস, প্যারানাজাল ইয়া সাইনাস। এই প্যারানাজাল ইয়া সাইনাস আমাদের বাকি আছে। প্যারানাজাল ইয়া সাইনাস তোমরা তো দেখতে পাচ্ছ এইটা, তাই না? জি স্যার পাচ্ছি। প্যারানাজাল ইয়ার সাইনাস, প্যারানাজাল ইয়ার সাইনাস হলে ইয়ার কন্টেইনিং ক্যাভিটিস, যে নোজের চারপাশে যে বোনস গুলো আছে সেই বোনস এর ভিতরে যে ইয়ার কন্টেইনিং যে ক্যাভিটিস আছে, দি ক্যাভিটি ইজ লাইন্ড বাই পেরিওস্টিয়াম, মিউকোপেরিওস্টিয়াম, যে মিউকোপেরিওস্টিয়াম দিয়ে লাইন করা থাকে, যেটা হচ্ছে ওই রেসপিরেটরি ট্র্যাক্টের যেহেতু পার্ট, এর লাইনিংটাও হবে রেসপিরেটরি এপিথেলিয়াম দিয়ে। আর যে যে বোনস এর ভিতরে আছে সেই বোনস অনুসারে এই প্যারানাজাল ইয়ার সাইনাস গুলোর নাম করা হয়েছে। এই জন্য যে সবগুলো পেয়ার, মানে এই উপর দিকে দেখতে পাচ্ছ এটা হলো ফ্রন্টাল ইয়ার সাইনাস, তারপরে তোমার ইথময়েডাল ইয়ার সাইনাস, ইথময়েডাল ইয়ার সাইনাস, আর ওয়ান এই সাইড বড় বড় যেগুলো দেখা যাচ্ছে এটা হলো ম্যাক্সিলারি ইয়ার সাইনাস, আর একটা হচ্ছে আমাদের স্ফেনয়েডাল ইয়ার সাইনাস, বুঝছো? এই যে এই অবস্থায় হলো আমাদের সাইনাস গুলো থাকে। যে অবস্থান যদি আমরা দেখি অরিজিনাল, তাহলে সাইনাস গুলো, আর সাইনাস গুলো থাকতেছে হচ্ছে কিসে, যে অ্যারাউন্ড দা নেজাল, এই অরবিট, অরবিটের চারপাশে সাজানো অবস্থায় থাকতেছে এই সাইনাস গুলো। তো অরবিটের রিলেশনে তো দেখতে পাচ্ছি অরবিটের রিলেশনে যে একবার উপর দিকে থাকতেছে যে পেয়ার্ড, কি বলে এটাকে, যে ফ্রন্টাল ইয়ার সাইনাস, ফ্রন্টাল বনের ভিতর ফ্রন্টাল ইয়ার সাইনাস শুধুমাত্র পেয়ার ইয়ার সাইনাসই থাকে, কিন্তু ইথমডাল ইয়ার সাইনাস হচ্ছে তিনটে গ্রুপে থাকে, অ্যান্টিরিয়র, মিডিল এন্ড পোস্টিরিয়র তিনটে গ্রুপে থাকতেছে এই ইয়ার সাইনাস গুলো। ইয়ার সাইনাস গুলো যে সময় তোমার জন্মের সময় এগুলো হচ্ছে রুডিমেন্টারি স্টেজে থাকে, আর ফ্রন্টাল ইয়ার সাইনাসটা তৈরি হয় না, পরবর্তীতে 2 বছর বয়সে ফ্রন্টাল ইয়ার সাইনাসটা ডেভেলপ করে, আর এই ইয়ার সাইনাস গুলো তারপরে ধীরে ধীরে ডেভেলপ করে, 7 to 8 years এর দিকে একটা স্পট আসে, মানে একটু বড় আকার ধারণ করে, এরপরে পিউবার্টির সময় মোটামুটি এর হচ্ছে এই কমপ্লিট একটা সাইজ, যেটা অ্যাপ্রোপ্রিয়েট তাদের যে সাইজ সেই সাইজটা ধারণ করে ডিউরিং পিউবার্টি, আফটার দি ইরাপশন অফ অল পারমানেন্ট টিথ, পারমানেন্ট মানে যে মোলার টিথ গুলো ডেভেলপ করার পরে, ইরাপশন হওয়ার পরে তারপরে এগুলো তার কমপ্লিট সাইজটা অ্যাজিউম করে। প্যারানেজাল ইয়ার সাইনাসের থেকে আসলে প্রশ্ন যা করা হয় বা পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা হলো প্যারানেজাল ইয়ার সাইনাসের নাম, এবং প্যারানেজাল ইয়ার সাইনাস গুলো কোথায় কোনটা কোথায় ড্রেন করে, আর প্যারানেজাল ইয়ার সাইনাসের ফাংশন। তা আমরা তো প্যারানেজাল ইয়ার সাইনাসের নামগুলো জানলাম, এবার হচ্ছে প্যারানেজাল ইয়ার সাইনাসের যে ফাংশন গুলো আছে, তা ফাংশন গুলো কি আছে, যে লাইটেন দ্য স্কাল, স্কালকে লাইটেন করে দেয় এই প্যারানেজাল ইয়ার সাইনাস গুলো, তারপরে এড রেজোনেন্স অফ ভয়েস, ভয়েসের রেজোনেন্স করে, আর যে ইনস্পায়ার্ড ইয়ার যেগুলো আছে আমাদের ইনস্পিরেশনের জন্য যে ইয়ার গুলো ঢুকতে আছে রেসপিরেটরি ট্র্যাক্টে, সেই ইয়ার গুলোকে কি করে ইনক্রিজ টেম্পারেচার, হিউমিডিটি, বডি টেম্পারেচার নিয়ে আসে, আর একটা স্পেশিয়াল যে ফেস, মানে ফেসিয়াল যে নির্ভর ফেস হইতে ফাইনান্সের ফাংশন, সাইনাসে যদি ইনফেকশন বা ইনফ্লামেশন হয় তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে সাইনুসাইটিস। আর সাইনুসাইটিস মানে হতে পারে অ্যাকিউট সাইনুসাইটিস হতে পারে, ক্রোনিক সাইনুসাইটিস হতে পারে, আর সাইনুসাইটিস হলে হচ্ছে যে হেডেক, পারসিস্টেন্ট পুরুলেন্ট, মানে পাস পাসের মতন কফ ওঠে বা সিক্রেশন, এই নেজাল সিক্রেশনটা বের হয়ে বেরোতে থাকে, যেটা মানে পাসের মতন এত হলুদ রঙের নেজাল সিক্রেশনটা বের হয়ে আসে। এই
টিনিং হয়ে যায়, সেই মেটাস বা অন্য জায়গায় যেগুলো ড্রেন করে সেগুলোকে বলা হচ্ছিল পোস্টিরিয়র প্যারানেজাল ইয়ার সাইনাসেস। তাহলে অ্যান্টিরিয়র গ্রুপের ভিতর কি থাকতেছে? তাহলে ফ্রন্টাল ইয়ার সাইনাস, ম্যাক্সিলারি ইয়ার সাইনাস, মিডিল এন্ড অ্যান্টিরিয়র গ্রুপ অফ দা ইথময়েডাল, ইথময়েডাল ইয়ার সাইনাস। আর পোস্টিরিয়র গ্রুপের ভিতর থাকতেছে হচ্ছে স্পেনয়েডাল ইয়ার সাইনাস এন্ড পোস্টিরিয়র গ্রুপ অফ ইথময়েডাল ইথময়েডাল ইয়ার সাইনাস। এবার অল্প অল্প সম্বন্ধে স্পেশালি আমাদের জানতে হবে ম্যাক্সিলারি ইয়ার সাইনাস সম্বন্ধে কিছু কথাবার্তা জানতে হবে, অল্প কিছু ইনফরমেশন জন্য ফ্রন্টাল ইয়ার সাইনাস সম্বন্ধে যদি জানো, যে ফ্রন্টাল ইয়ার সাইনাস, ফ্রন্টাল ইয়ার সাইনাস আসলে কোথায় থাকে? ফ্রন্টাল ইয়ার সাইনাস, যে ফ্রন্টাল ইয়ার সাইনাস, ফ্রন্টাল ইয়ার সাইনাসটা হচ্ছে যে সুপারসিলিয়ারি আর্টস, এখানে যে এটিএম অফ দা মিডল মিটাস না ইনফান্ডিবুলাম অফ দা মিডল মিটাস, মিডল মিটাস এর ইনফান্ডিবুলাম থাকে, তারপরে এসে সেটা অ্যান্টিরিয়র পার্ট অফ দা হায়াটাস সেমিলুরারিস সে ডেভেলপ ড্রেন করে। তাহলে প্রমেত ফ্রন্টানেজাল ডাক থেকে, তাহলে তারপরে হচ্ছে ইনফান্ডিবুলাম অফ দা ইনফান্ডিবুলাম অফ দা মিডল মিটাস, তারপরে আসতেছে হচ্ছে হায়াটাস সেমিলুরারিস এর অ্যান্টিরিয়র পার্টে এসে ড্রেন করতেছে। ফ্রন্টাল ইয়ার সাইনাস এর কিন্তু আলাদা ভাবে সাইনুসাইটিস হয়তো ইনফ্লামেশন হইতে পারে, যেটা ফ্রন্টাল সাইনুসাইটিস বলা হয়। ফ্রন্টাল সাইনুসাইটিস হলে আমাদের নেজাল ব্রিজ এর এই জাস্ট ফ্রন্টাল সাইনাসটা যেখানে থাকতেছে এই ফ্রন্টাল হেডেক, তাহলে এই ফ্রন্টাল হেডেক হইতে পারে, যে এই হেডেকটার একটা ক্যারেক্টারিস্টিক পিরিওডিসিটি থাকে, পিরিওডিসিটি থাকে, এই জন্য একে অফিস হেডেক বলা হয়। অফিস আওয়ারে এই হেডেকটা বাড়ে, মানে ঘুম থেকে ওঠার পর থেকে এটা বাড়া শুরু করে, তারপরে ধরো মিড ডে পর্যন্ত 12টা 1টা পর্যন্ত এটা বাড়তে তালে থাকে, এরপরে আবার সাবসাইড করে, এই জন্য এটা কেউ অফিস হেডেকও বলা হয়ে থাকে। আর ফ্রন্টাল ইয়ার সাইনাস এইখানে যে আমাদের যে নার্ভটা আছে সুপ্রা অরবিটাল যে নার্ভ, এই সুপ্রা অরবিটাল নার্ভটাই হচ্ছে এই ফ্রন্টাল ইয়ার সাইনাস কে কি করে ইনার্ভেটেড করে থাকে। এবার হচ্ছে ম্যাক্সিলারি ইয়ার সাইনাস, ম্যাক্সিলারি ইয়ার সাইনাস হচ্ছে লার্জেস্ট ইয়ার সাইনাস, যে ইয়ার সাইনাসটা হচ্ছে আমাদের কোথায় আছে, বডি অফ দা ম্যাক্সিলা, বডি অফ দা ম্যাক্সিলার দিকে আছে। এই সাইনাসটাই হচ্ছে প্রথম ডেভেলপমেন্ট হয়। আসলে সাইনাস গুলো ডেভেলপমেন্ট করে কিভাবে, সাইনাস গুলো ডেভেলপমেন্ট করে হচ্ছে যে মিউকাস, নেজাল মিউকাস মেমব্রেন, এই নেজাল মিউকাস মেমব্রেন ডাইভার্টিকুলাম তৈরি হয়, আউট পাচিং বা আউট আউট পকেটিং, আউট পাউচিং বা আউট পকেটিং হয়, নেজাল ডায়াবেটিক রুডিমেন্টারি প্রাইমারি নেজাল ডায়াবেটিকুলাম থেকে সেইখান থেকে এরকম আস্তে আউট পকেটিং বা আউট পাউচিং বা আউট পকেটিং হয়ে এটা ডায়াবেটিকুলাম তৈরি হয়। ডায়াবেটিকুলাম হয়ে যে বোনসের ভিতর ডায়াবেটিকুলামটা ঢুকে পড়ে ইনভেজাইনেট করে, সেই বোনসের ভিতরই হচ্ছে প্যারানাজাল ইয়ার সাইনাসটা ডেভেলপ করে থাকে। ঠিক একইভাবে এই প্রথম যে ডায়াবেটিকুলামটা ডেভেলপ করে সেটাই হচ্ছে তোমার ম্যাক্সিলারি ইয়ার সাইনাসের ভিতর ডেভেলপ করে থাকে। এটা ফোর্থ মান্থ অফ ইন্ট্রাউটারাইন লাইফ থেকে শুরু হয় এবং 7-8 বছর থেকে এটা একটা স্পার্ট তৈরি হয়, রুডিমেন্টারি থেকে বড় হইতে তালে থাকে, এরপরে আলটিমেটলি এসে আমাদের ইসের সময় অ্যাডাল্ট পিউবার্টিতে, পিউবার্টিতে সময় যখন ইরাপশন অফ টিথ হয় তখন এটা কমপ্লিট একটা ইয়ার সাইনাসে পরিণত হয়।
ম্যাক্সিলারি ইয়ার সাইনাস এটা দেখতে কেমন? ম্যাক্সিলারি ইয়ার সাইনাসটা হচ্ছে একটা পিরামিড শেপ, পিরামিড ফোর সাইডেড পিরামিড শেপ এটা ম্যাক্সিলারি ইয়ার সাইনাস। এই ম্যাক্সিলারি ইয়ার সাইনাসের তাহলে বেসটা, বেসটা থাকবে কোন দিকে? বেসটা থাকবে হচ্ছে এই এই প্রসেসের ভিতরে, এইখানে। এটা হচ্ছে কি প্রসেস? যে জাইগোমেটিক প্রসেস অফ দ্য ম্যাক্সিলা, এই জাইগোমেটিক প্রসেস অফ ম্যাক্সিলা এই দিকে থাকে হলে অ্যাপেক্স, আর বেসটা থাকে হচ্ছে এই ল্যাটারাল ওয়াল অফ দা নোজ, ল্যাটারাল ওয়াল অফ দা নোজ। তার মানে হচ্ছে আমাদের মেডিয়াল সার্ফেস ম্যাক্সিলা এইদিকে থাকে, অ্যাপিক্যাল বেস উপর দিকে, এই উপর দিকে এই যে অরবিটাল সার্ফেস অফ দ্য ম্যাক্সিলা যেটা অফ দ্য অরবিট তৈরি, ইয়ার সাইনাস থাকবে হচ্ছে এই অ্যালভিওলার প্রসেস, এই অ্যালভিওলার প্রসেস বরাবর এইখানে থাকবে হলো ফ্লোর অফ দ্য ম্যাক্সিলারি ইয়ার সাইনাস। আর এই ফ্লোর অফ দ্য ম্যাক্সিলারি ইয়ার সাইনাস পর্যন্ত কিন্তু ইউজুয়ালি যে সেকেন্ড মোলার টিপ, ইভেন ফার্স্ট সেকেন্ড প্রিমোলার টিথ এন্ড থার্ড মোলার টিথ এর রুটটা এই ফ্লোর পর্যন্ত কি ডিভাইস মাত্র সেপারেট করতে করা থাকতে পারে। এই জন্যই হচ্ছে কোনো ডেন্টাল ক্যারি যদি থাকে তাহলে এই সব এই মোলার এবং প্রিমোলার টিথে যদি ডেন্টাল ক্যারিজ থাকে তাহলে ডেন্টাল ক্যারিজ থেকে ইনফেকশনটা অতি সহজেই আমাদের এই সে ম্যাক্সিলারি ইয়ার সাইনাসে পৌঁছে যেতে পারে। তাহলে ম্যাক্সিলারি তাহলে এর তাহলে এটা আমরা জানলাম যে রুফ, এইদিকে আছে ফ্লোর, এইটা হচ্ছে অ্যান্টেরিয়র যে ওয়াল, এই এই অ্যান্টেরিয়র যে সার্ফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা এটা তো অ্যান্টেরিয়র ওয়াল তৈরি করে। আর এই ইনফ্রা টেম্পোরাল সার্ফেস অফ দ্য, এইটা ইনফ্রা টেম্পোরাল সার্ফেস অফ দ্য বডি অফ দ্য ম্যাক্সিলা, এটা হচ্ছে পোস্টিরিয়র ওয়াল তৈরি করে। এর সাইজটা ইসের থেকে একটু বড়, আমাদের কি বলে ফ্রন্টাল ইয়ার সাইনাসের যে মেজারমেন্টটা পড়লাম যে ফ্রন্টাল ইয়ার সাইনাস, ফ্রন্টাল ইয়ার সাইনাসটা থাকতেছে হচ্ছে তোমার 3 সেন্টিমিটার, আর এটার ড্রেন করতেছে কোথা দিয়ে? ম্যাক্সিলারিয়া সাইনাস হচ্ছে ড্রেন করবে তাহলে হায়াটাস সেমিলুরারিস, যে কন্ডিশনটা থাকে সেটাকে আমরা বলতেছি অস্টিয়াম। আর এই অস্টিয়ামটা হচ্ছে হায়াটাসটা থেকে অনেক ছোট, আর এই অস্টিয়ামটা যে ফ্লোর অফ দা ম্যাক্সিলারিয়ার সাইনাস, এই ফ্লোর অফ দ্য ম্যাক্সিলারিয়ার সাইনাস থেকে অনেক উপরে থাকে, ফ্লোর অফ দ্য ম্যাক্সিলারিয়ার সাইনাসের অনেক উপরে থাকে, এবং সেটা হচ্ছে রূপের কাছাকাছি থাকে এই অস্টিয়ামটা বা হায়াটাসটা। তাহলে এই হায়াটাসটা কিভাবে ছোট হয়ে আসছে সেটা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে যে এই হায়াটাসটা ছোট হয়ে আসতেছে কিভাবে। তাহলে ছোট হয়ে আসতেছে তাহলে কিভাবে ছোট হয়? যে অ্যান্টেরিয়র পার্টে, অ্যান্টেরিয়র পার্টে হচ্ছে আমাদের তাহলে অ্যান্টেরিয়র দিকে কি আছে? এই ডিসেন্ডিং প্রসেস অফ দা ল্যাক্রিমাল বোন, ল্যাক্রিমাল বোনের ডিসেন্ডিং একটা প্রসেস আছে, সেই ডিসেন্ডিং প্রসেস এই অস্টিয়ামটা হায়াটাসটাকে সামনের দিকে ছোট করে দেয়, পিছন দিকে ছোট করে কি এই এই বোনসটা, এই বোনসটা কি যে কি বলে পারপেন্ডিকুলার প্লেট অফ দা প্যালাটাইন বোন, প্যালাটাইন বোনের পারপেন্ডিকুলার প্লেট উপর দিকে এটা ছোট করে দেয় কি এইখানে যে আমাদের ই ছিল কি ইথমোয়েড বোন, ইথমোয়েড বোনের একটা হুক লাইক প্রসেস ছিল, সেই হুক লাইক প্রসেস আনসিনেট প্রসেস অফ দা, আনসিনেট প্রসেস অফ দা
কি ইথময়েড, ইথময়েডের আনসিজেস প্রসেস। আর ইনফেরিয়র দিকে, ইনফেরিয়র দিকে কি ছিল? ইনফেরিয়র দিকে হচ্ছে আমাদের ইনফেরিয়র নেজাল কনকা, ইনফেরিয়র যে নেজাল কনকা এর হচ্ছে ইথময়েডাল প্রসেস অ্যান্ড ল্যাক্রিমাল প্রসেস। এই ইথময়েডাল প্রসেস, এইটা যে ইথময়েডাল প্রসেস অ্যান্ড ল্যাক্রিমাল প্রসেস অফ দা ইনফেরিয়র নেজাল কনকা। তাহলে এইটা সামনের দিকে থাকতেছে হচ্ছে তাহলে কি ল্যাক্রিমাল বোন, পিছন দিকে থাকতেছে হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার প্লেট অফ দা প্যালাটাইন বোন, উপর দিকে থাকতেছে আনসিনাস প্রসেস অফ ইথময়েড, আর নিচের দিকে থাকতেছে ইথময়েডাল প্রসেস অফ দা ইনফেরিয়র নেজাল কনকা। এই তিনটে, এই চারটে বোন চার দিকে থাকার কারণে এই হায়াটাসটা ছোট হয়ে আসে। এই হায়াটাসের যে বাদ বাকি অংশটা হচ্ছে মিউকোপেরিওস্টিয়াম দিয়ে স্যার আমরা পিছন দিকে দেখলাম, পিছন দিকটা পোস্টিরিয়র ওয়ালটা, পোস্টিরিয়র ওয়ালটা কি দিয়ে তৈরি হয়? পোস্টিরিয়র ওয়ালটা ইনফ্রা টেম্পোরাল সার্ফেস অফ দা বডি অফ দা ম্যাক্সিলা। আর এই যে ইনফ্রা টেম্পোরাল সার্ফেস, এই সার্ফেসটাকে পিয়ার্স করে যায় হচ্ছে পোস্টিরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভাস ভেসেলস, যে পোস্টিরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভাস ভেসেল। তাই এই দিক থেকে পোস্টিরিয়র সুপিরিয়র অ্যালভিওলার নার্ভাস ভেসেল, আর এইখান দিয়ে যে ইনফার অরবিটাল সেলস এর ব্রাঞ্চ থাকে হচ্ছে মিডিল এন্ড অ্যান্টেরো সুপিরিয়র অ্যালভিওলার নার্ভাস ভেসেলস। এই তিনটে, তাহলে পোস্টিরিয়র, মিডিল এন্ড অ্যান্টিরিয়র, অ্যান্টেরো সুপিরিয়র, অ্যান্টিরিয়র সুপিরিয়র নার্ভাস ভেসেলস, এইগুলো হচ্ছে একে সাপ্লাই দেয়। তার মানে হচ্ছে আমরা কি থেকে সাপ্লাই পেলাম? সাপ্লাই পেলাম হচ্ছে ম্যাক্সিলারি যে নার্ভ, সেই ম্যাক্সিলারি নার্ভ আলটিমেটলি কিছু ব্রাঞ্চ থেকে সাপ্লাই দেয়, এবং ম্যাকজিলার আটারির ব্রাঞ্চ গুলোকে ম্যাক্সিলারি ইয়ার সাইনাস, এই ইয়ার সাইনাসের যে সাইনুসাইটিসটা কমন, ম্যাক্সিলারি সাইনুসাইটিস এটা হচ্ছে কমন। সে কমন হওয়ার কি কি কারণ আছে? যে কমন, যে বিভিন্ন কারণে এটা তো কমন হইতে পারে। তা আমরা প্রথম একটা দেখব যে এখানে চারপাশে যে নেজাল যে ক্যারিস বলেছিলাম তোমাদের ইনফেকশন অফ দা টুথ, এই টুথের যে ডেন্টাল ক্যারিজ, এই ডেন্টাল ক্যারিজ থেকে এইখানে যেতে পারে। আবার দেখা যাচ্ছে এটা যে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, এর মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট মানে হচ্ছে কি যে এই ফ্রন্টাল ইয়ার সাইনাস থেকে যদি সাইনোসাইটিস হয়, সেই সাইনোসাইটিসটা ড্রেন করে কোথায় আসবে? ড্রেন করে আসে হচ্ছে অ্যান্টিরিয়র পার্ট অফ দা হায়াটাস সেমিলোরানিস অফ দা মিডল মিটাস। এই মিডল মিটাস থেকে মানে একবার ইজিলি, সবচেয়ে ইজিলি ড্রেন হয় হচ্ছে এই ফ্রন্টাল ইয়ার সাইনাস থেকে। ফ্রন্টাল ইয়ার সাইনাসের সেক্রেশনটা যেহেতু নিচের দিকে নেমে আসে, তাহলে ইজিলি ড্রেন হয়, আর ইজিলি ড্রেন হয়ে চলে আসে হায়াটাস সেমিলোরানিসের অ্যান্টেরিয়র পার্টে। আর সেইখান থেকে সেই সিক্রেশনটা যদি ইনফ্লামেশন হয়, সেই সিক্রেশনটা কিন্তু এই পোস্টেরিয়র দিক থেকে হায়াটাস সেমিলোরানিসের পোস্টেরিয়র দিক থেকে এসে তারপরে আমাদের ইসের ভিতর ঢুকে যেতে পারে। কি বলে কে ম্যাক্সিলারি ইয়ার সাইনাসের ভিতর ঢুকে যেতে পারে, যেহেতু ম্যাক্সিলারি ইয়ার সাইনাসটা এই ফ্রন্টাল ইয়ার সাইনাসের তুলনায় একটা ডিপেন্ডেন্ট পার্ট। ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট এই হচ্ছে কজ হচ্ছে কি যে অস্টিয়ামটা, অস্টিয়ামটা ফ্লোরের চাইতে অনেক উপরে রূপের কাছে কাছে থাকে, এই বরাবর, এই নিচের দিকে এই বরাবর হলো ফ্লোর, আর এই হচ্ছে রূপ, আর এইখানে রূপের কাছে কাছে হচ্ছে অস্টিয়ামটা থাকতেছে। এই জন্য এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজেস কন্ডিশন। ন্যাচারাল ড্রেনেজ, ড্রেনেজটা এইখানে কিন্তু সহজে হয় না, যদি ইনফ্লামেশন হয়ে পাস ফরমেশন হয়ে যখন এই পর্যন্ত উঠে আসবে তারপরে নয় ড্রেন হয়। তাহলে এই তিনটে কারণে, একটা হচ্ছে মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট, অন্য
অন্য প্যারানাজাল ইয়ার সাইনাস থেকে, স্পেশালি যে ফ্রন্টাল ইয়ার সাইনাস থেকে এখানে তোমার ইনফেকশন ইনফ্লামেশন এখানে ডিপেন্ডেন্ট পার্ট হিসেবে চলে আসতে পারে। আর হচ্ছে টিএমটা ফ্লোরের অনেক করে হওয়ার জন্য ন্যাচারাল ড্রেনেজটা হইতে পারে না। আর তোমার আশেপাশে যে টিথ ক্যারিস টিথ এখান থেকে ম্যাক্সিলারিয়ার সাইনাসে ইনফেকশন চলে আসতে পারে। এই কারণে হচ্ছে এই ম্যাক্সিলারিয়ার সাইনাসের এই তিনটে কারণে ম্যাক্সিলারিয়ার সাইনাসের সাইনুসাইটিসটা স্যার কে স্যার যদি স্যার ম্যাগজিলাইসের কোন সাইনাসাইটিস হয় তখন কি দাঁতে ব্যথা হওয়া সম্ভব? যেহেতু স্যার দাঁত থেকে ওখানে যাচ্ছে তাহলে তো ওখান থেকে এখানে আসে কিনা? ম্যাক্সিলারি ইয়ার সাইনাসের ম্যাক্সিলারি ইয়ার সাইনাস থেকে দাঁতে ব্যথা নর্মালি তো আমাদের যে আপার জ বা আমাদের এই অ্যান্টিরিয়র যে পার্ট এই 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 রিজনে এবং আপার জ এই সব জায়গায় তো ইভেন রিফার পেইন হয়, যেহেতু অ্যান্টেরোসুপে যে একই নার্ভ যেহেতু একে সাপ্লাই দিচ্ছে, নার্ভটা তো একই নার্ভ তাই না, এটাকে সাপ্লাই দিচ্ছে যেটা ইনফ্লামেশন হলে এইখান থেকে ইনফেকশন তোমার ডেন্টাল ক্যারিজ হইতে পারে কিনা সেটা তো তাও হওয়া সম্ভব, যেহেতু এইখানে হ্যাঁ ম্যাক্সিলারিয়া সাইনাস থেকে সাধারণত ম্যাক্সিলারিয়া সাইনাস থেকে এই জায়গা যে অরবিটাল সেলুলাইটিস এই যেহেতু অরবিটের উপরে থাকে অরবিটাল সেলুলাইটিস হইতে পারে। তাহলে ম্যাক্সিলারিয়ার সাইনাস ড্রেনেজ যদি ম্যাক্সিলারিয়ার সাইনাসের ড্রেনেজ করা যায় যে এন্ট্রাল পাংচার যেটাকে বলা হয় এন্ট্রাল পাংচার, এন্ট্রাল পাংচার মানে কি এই ইনফেরিয়র যে মিটাস এই ইনফেরিয়র মিটাস এইখান দিয়ে হচ্ছে এন্ট্রাল পাংচার করা হয়। এন্টাল পাংচার করে এখান দিয়ে নিডিল টোকা দিয়ে নিডিল ঢোকা দিয়ে তারপরে ওয়াশ দেওয়া হয়, এর ভিতরে যদি পানি ঢোকা দিয়ে নর্মাল স্যালাইন ঢোকা দিয়ে এন্টাল ওয়াশ আউট করে দেওয়া হয়। বুঝছো এটা পোস্টোল্যাটারালি মানে পোস্টোল্যাটারাল ডিরেকশনে হচ্ছে একে ই করা পিয়ার্স করা হয়, পিয়ার্স করে এই এই ডিরেকশনে যাবে মানে এই দিকে পোস্টোল্যাটারাল ডিরেকশনে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ দিয়ে ট্রকার ক্যানুলা ঢোকায় দিয়ে হয় ডিকে দিয়ে তারপর নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ দিয়ে হয়। আর এই পানিটা হচ্ছে যে ওয়াশটা যেটা দিলাম আমরা এই ওয়াশ ওয়াশিং ফ্লুইডটা হচ্ছে ন্যাচারাল অস্টিয়াম যেটা এই ন্যাচারাল অস্টিয়াম দিয়ে বের হয়ে আসবে অ্যালং উইথ যদি এর কোথাও সিক্রেশন থেকে থাকে সেই সিক্রেশন সহ এই ন্যাচারাল অস্টিয়াম দিয়ে বের হয়ে তারপরে আমরা একটা নতুন অস্টিয়াম তৈরি করব, একটা ওপেনিং তৈরি করব সেইখান দিয়ে ঢুকাই দেব আর ন্যাচারাল অস্টিয়াম দিয়ে হচ্ছে এই স্যালাইনটা বা এই যে ইনফ্লামেটরি যে ফ্লুইডটা থাকছে এক্সুডেটটা থাকছে এক্সুডেটটা বের হয়ে চলে আসতে পারবে। আর একটা অপারেশন করা যায় কার্ডিওয়েল লুক অপারেশন, সেটা হচ্ছে এই ইনসিসি ফোসা, এই ইনসিসি ফোসা বরাবর যে এখানে যে মিউকোকিউটেনিয়াস জাংশন থাকে যে এই এখানে হচ্ছে গাম আর এই মিউকোজিনজিভাল যে এই ই থাকে জাংশন, এই জাংশন বরাবর এইখানে ওপেন করা যায়। যদি ম্যাক্সিলারি সাইনাসে কোনো টিউমার হয় যেটা একে ওপেন করে টিউমার ওপেন করতে হবে সেইটা করা হয় হলে এই বরাবর এইখান দিয়ে যেটাকে কার্ডিওয়েল লুক অপারেশন বলে এই বরাবর কেটে তারপরে সেটিকে বের করে নিয়ে আসা হয় এবং এইখান দিয়েও এন্টাল ওয়াশ আউট দেওয়া যায়। 10 মিনিট সময় আছে, এই সময়ের ভিতরে শেষ করে ফেলবো, আর নতুন ই করার নাই। ইথময়েডাল ইয়ার সাইনাস, ইথময়েডাল ইয়ার সাইনাস হচ্ছে ল্যাবিরিন্থ অফ দ্য ইথময়েড, এর ভিতর থাকে এটা তো তিনটে গ্রুপে থাকে তোমাদের বললাম যে অ্যান্টেরিয়র মিডিল এন্ড পোস্টেরিয়র যে গ্রুপ থাকে আর কোনটা কোন গ্রুপে ওপেন করে সেটা তো তোমরা জানতে পারছো। তাহলে কি আছে ওপেন যে অ্যান্টেরিয়র মিডিলটা হচ্ছে কোথায় ওপেন করে মিডল মিটাসে। হ্যালো তোমরা শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি স্যার। মিডল মিটাসের এইটা মিডলটা কোথায় ওপেন করে? মিডল মিটাসের কোথায় করে? মিডলটা অ্যান্টিরোটা তো অ্যান্টিরোর পার্ট অফ দ্য হায়াটাস সিমিলারিস এ ওপেন করে হচ্ছে অ্যান্টিরোটা আর মিডলটা ওপেন করে হচ্ছে
বুলাইট মাইডালিস, যে বুলাইট মাইডালিস যেটা আছে বুলাইট মাইডালিস ওপেন করে হচ্ছে মিডিলটা, আর পোস্টিরিয়রটা কোথায় ওপেন করবে? পোস্টিরিয়রটা তো সুপিরিয়র সুপিরিয়র মিট আছে ওপেন করে। স্পিনোডাল ইয়ার সাইনাস, স্পিনোডাল ইয়ার সাইনাস হচ্ছে বডি অফ দ্য স্পিনয়েড এর ভিতরে থাকে, এই এই যে যে দুটো দেখতে পাচ্ছি, যে এই একটা গর্ত আর এই একটা, এই দুটো ইয়ার সাইনাস, এই দুটো ইয়ার সাইনাস একটা বডির ভিতরে থাকলেও কিন্তু এটা সেপারেট, একটা পার্টিশন দিয়ে দুটো আলাদা করা থাকে। এই ইয়ার সাইনাসে সাধারণত সাইনুসাইটিস, মানে একেবারে আলাদা সাইনুসাইটিস হয় না, একই সাথে প্যান সাইনুসাইটিস যদি ডেভেলপ করে তাহলে সাইনুসাইটিস হতে পারে। আর এটা ড্রেন করে, ড্রেন করে কোথায়? হ্যালো, ড্রেন করবে কোথায় বলো? স্পিনো ইট মডাল রিসেস, স্পিনো ইট মডাল রিসেস থাকে কোথায়? নেজাল ক্যাভিটি না, স্পিনো ইট মডাল রিসেস তা কোথায় থাকবে? সেটা নেজাল ক্যাভিটির অ্যাবোভেন বিহাইন্ড দ্য সুপিরিয়র কনকা, শুড গুড, তাহলে অ্যাবোভ এর সুপিরিয়র টু দ্য কি বলে পোস্টার সুপিরিয়র টু দ্য সুপিরিয়র কনকা, এখানে থাকতেছে হচ্ছে আমাদের, এখানে ওপেন করে হচ্ছে এই স্পিনোডাল ইয়ার সাইনাসটা। তো তোমরা পরীক্ষা পরশু দিন দিয়ে দিতে পারবে না পরীক্ষাটা? তাহলে পড়ে ফেলো এটা পরশু দিন, তাহলে আপাতত 9টায় থাকলো। তোমাদের কি ক্লাস আছে নাকি পরশু দিন? মানে ক্লাসে তাহলে তো ওই 9টায় শুরু করবো, তাহলে 9টায় শুরু করলে তোমার শেষ করে ফেলতে পারবো তাহলে আমরা, বুঝছো? জি স্যার, ঠিক আছে, তা আজকের মতন শেষ। জি স্যার।